হবে আমার, আমার এই হাত দিয়ে তারা কি খুন করেছে। আমি চাই আমার ফাঁসি হোক। বড়দা উকিল নিতে চাইছে না, বলছে ফাঁসিতে চড়বে। তুমি বড়দার হয়ে দাঁড়ালে বড়দা না করতে পারবে না। তুই লড়, লড়, তুই অবিনাশকে বাঁচা। আপনার ফোন স্যার। হ্যালো, গুড নিউজ স্যার, আমাদের টেন্ডারটা অ্যাকসেপ্টেড। রিয়েলি? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ মিস্টার পাসওয়ান। আমি 10 মিনিটের মধ্যে আসছি। ড্রাইভারকে গাড়ি বার করতে বলো এক্ষুনি। আসি মা। কি রে, কোথায় চললি? খুব জরুরি দরকার আছে মা, এক্ষুনি যেতে হবে। দুধটা খেয়ে যা, খাবার সময় নেই মা। 5 মিনিট পরে গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে? অবি, অনেক ক্ষতি হয়ে যাবে মা। আমার কাছে এখন এক একটা মিনিটের দাম হাজার হাজার টাকা। জানো মা, তোমার অবি আজকে একটা বিরাট জয় করতে যাচ্ছে। তুমি আমার আশীর্বাদ করো মা, যেন ফিরে এসে তোমায় শুভ সংবাদটা দিতে পারি। আসি মা। ড্রাইভার! অবিনাশ দত্ত? ইয়েস ইয়েস। জাস্ট এ মিনিট। নাইস টু মিট ইউ মিস্টার দত্ত, নাইস। থ্যাংক ইউ। প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন। নিজেকে ভুলে থাকতে চাইছো, কিন্তু তাতে কি তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে? না, আমি কোনো পাপ করিনি। অবিনাশ, লোভ করাটাই তো পাপ। টাকার পাহাড়ে চড়বার লোভে তুমি নিজের বিবেককে বিসর্জন দিলে, কি পেলে? সত্যি কি তুমি সুখ পেলে অবিনাশ? হ্যাঁ হ্যাঁ, আমি সুখী। আমি চিরকাল সুখ চেয়েছিলাম, আজ আমি সুখী। কি নাই আমার? গাড়ি বাড়ি টাকা অগাধ ব্যাংক ব্যালেন্স, কি নেই আমার? অভাব আর আমার পেছনে তাড়া করে না, অভাবকে আমি জয় করেছি। না জয় করনি অবিনাশ, যখন তুমি গরিব ছিলে তখন তোমার সংসারে সুখ ছিল, মনে শান্তি ছিল। কিন্তু আজ তুমি তোমার সেই সুখ শান্তিকে বিক্রি করে টাকার বিশাল পাহাড় বানিয়েছ। আজকে তুমি কোটি কোটি টাকা খরচা করো, তোমার মা বোনকে ফিরিয়ে আনতে পারবে? পারবে না। তোমার মার আর লোপিতার মৃত্যুর জন্য তুমি দায়ী অবিনাশ, তুমি দায়ী।
তুমি দায়ী না। স্যার কে? ও পাসওয়ান, পাসওয়ান তুমি? আমি সব দেখেছি স্যার। আমি জানতাম না যে রানা রানা নিজের স্ত্রীকে এভাবে, আমি অপরাধী, আমাকে আপনি যা শাস্তি দেবার দিন। হ্যাঁ স্যার। এই পাসওয়ান, তুমি কোনো দোষ করনি। এই এই তুমি কোনো দোষ করনি, দোষ আমার। আমি নিজেরই পাপের বিষে জর্জরিত হচ্ছি। কিন্তু পাসওয়ান, রানাকে আমি শাস্তি দেবই। রানা আমার হাত থেকে পার পাবে না। রানাকে আমার হাতেই মরতে হবে পাসওয়ান। যে হাত দিয়ে আমি আমার মায়ের মুখাগ্নি করেছি, যে হাত দিয়ে আমি আমার বোন লোপিতার শেষকৃত্য করেছি, সেই হাত দিয়েই আমি রানার চিতা সাজাব। হি মাস্ট ডাই। গিটারটা নাও, গিটারটা। হ্যাঁ, ওয়েল ডান মালা, যাও কস্টিউমটা চেঞ্জ করে নাও। হ্যাঁ, একটু একটু রাইট, বাস বাস বাস, দ্যাটস ইট। আমি আমার মা বোনকে পুড়িয়েছি, আজ সেই চিতায় আমি তোমাকে তুলব রানা। অবিনাশ দত্ত, আপনার কোন উকিল নেই? না। আপনি আত্মপক্ষ সমর্থন করতে চান না? না। আপনি চাইলে সরকার আপনার জন্য উকিল নিয়োগ করে দিতে পারেন, আপনি কি রাজি? না। ভেবে দেখুন, আদালত আপনাকে ভাববার সময় দিচ্ছে। আমি কি করব? আমি কোথায় যাব? আমি বিশ্বাস করি না তুমি এই খুন করেছ। আমার আমার মুখের দিকে তাকিয়ে তুমি উকিল নিতে রাজি হয়ে যাও বর্দা, তুমি উকিল নিতে রাজি হয়ে যাও। আমি তোমাকে আমি তোকে খালাস করে নিয়ে যাবো বর্তা। না বিভু, না, আমি মামলা লড়তে চাই না। আমি স্বীকার করছি আমি রানাকে খুন করেছি। আমার মায়ের হত্যার, ললিতার উপর অকথ্য অত্যাচারের আমি প্রতিশোধ নিয়েছি। আমি আমার আমার এই হাত দিয়ে রানাকে খুন করেছি।
আমি চাই আমার ফাঁসি হোক, আমি মুক্তি চাই না বিভো, আমি মুক্তি চাই না। তুই যা, তুই যা, চলে যা এখান থেকে, তুই চলে যা বিভো, তুই চলে যা, চলে যা। বড়টা উকিল নিতে চাইছে না, বলছে ফাঁসিতে চড়বে। তুমি বড়দার হয়ে দাঁড়ালে বড়দা না করতে পারবে না। তুমি বড়দাকে বাঁচাও বিভাষাদি। আমি দাঁড়াবো। হ্যাঁ বিভাষাদি, তুমি বড়দাকে বোঝাও। জীবনে জীবনে অনেক শাস্তি পেয়েছে বড়দা, আইনের দেওয়া শাস্তি আর যেন না পেতে হয়। বড়দাকে তুমি যদি না বোঝো আর কি বুঝবে বলো? আমাদের আমাদের আর কি আছে বলো বিভাষাদি? তুমি বড়দাকে বাঁচাবে? প্লিজ প্লিজ কথা দাও। উকিল নিতে চাইছে না, বলছে ফাঁসিতে চড়বে। তুমি বড়দার হয়ে দাঁড়ালে বড়দা না করতে পারবে না। তুমি বড়দাকে বাঁচাও বিভাষাদি। মামনি, রাত জেগে জেগে কি ভাবছিস মা? মা, অবিনাশ খুনের দায় আসামির কাঠ করায়। বিভাস বলছিল আমাকে ওর হয়ে লড়তে। ওনাকে উকিল নিতে চাইছে না। আমি দাঁড়ালে আমি না বলতে পারবে না। আমি কি? হ্যাঁ মা, তুই লড় লড়, তুই অবিনাশকে বাঁচা। কেন তুমি আজ আমাকে ওর হয়ে লড়তে বলছ? ওর অনেক টাকা হয়েছে বলে, একদিন তোর টাকা ছিল না বলে ওকে অপমান করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে মা। বিপাশা, আমি তোর কাছে ক্ষমা চাইছি মা, আমি ক্ষমা চাইছি। আমি স্বীকার করছি যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। কিন্তু মা, সবাই তো খাঁটি হিরে চিনতে পারে না, তুই পেরেছিস। হ্যাঁ মা, তুই অবিনাশকে চিনতে পেরেছিস, কিন্তু আমি আমি পারিনি রে, আমি পারিনি। আমি আমি তোকে অনুরোধ করছি, তুই অবিনাশকে বাঁচা মা, তুই অবিনাশকে বাঁচা। আমার ভুলের জন্য দুটো জীবনকে নষ্ট হতে দিস না রে, নষ্ট হতে দিস না। আমি কি পারবো মা? পারবি, নিশ্চয়ই পারবি। আমি আমি আশীর্বাদ করছি মা, তুই নিশ্চয়ই পারবি মা, নিশ্চয়ই পারবি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।